নজর রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যায় এমন ঘটনায় গতকাল লক্ষ্য করা গেছিল। তবে এই আসামি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তথ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশালগড়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেল সুপার তথা বিশালগড় মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করেন। তবে সেই মামলার তদন্তে নেমে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মফিজ মিয়া ও সেন্ট্রি তপন রূপিণীকে গ্রেপ্তার করেছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে ওসি কি বলছে বিশালগড় থানার ওসি, তিনি শুনুন। আমাদের এখানে গতকালকে একটা কেস এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের কেসটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন লাইফ কনভিক্ট এসকেপ করেছে, তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য। স্যার কী নাম তাদের? একজনের নাম মফিজ মিয়া, মোহাম্মদ মফিজ মিয়া, আর একজনের নাম হচ্ছে তপন রুবিন। কি করতো তারা? তারা জেল কর্মী, ওয়ার্ডার, কেন্দ্রীয় সংশোধনাগারেরই কর্মী। স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে তার কি নাম? স্যার স্বর্ণকুমার থেকে। তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে? সমগ্র প্রসিডিউর করা হচ্ছে, তাকে তল্লাশি করার জন্য যা যা কর্মী সব কিছুই করা হচ্ছে। স্যার জেল থেকে কিভাবে পালিয়ে গিয়েছে এবং কোনো সমগ্র প্রক্রিয়াটাই আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। ইনভেস্টিগেশন করার জন্যই তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা হচ্ছে। আপনারা শুনলেন ওসির বক্তব্য। এবং কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গতকালই পালিয়ে গিয়েছিল বন্দী এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আটক দুই অভিযুক্ত। যথারীতি জানা গেছে যে ধৃতদের বৃহস্পতিবার পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। এবং এক্ষেত্রে বলা যায় মঙ্গলবার বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে গিয়েছিল এবং যথারীতি এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আটক হয়েছে দুই অভিযুক্ত এবং তাদেরকে বৃহস্পতিবার প্রেরণ করা হবে আদালতে। নেমিসে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।